তো গোটা যোগ প্রক্রিয়াটাই এর ওপর কেন্দ্র করে গড়া কিছু সহজ প্রযুক্তি আছে যার সাহায্যে আপনি আপনার মনকে একটা নির্দিষ্ট স্বচ্ছ সুন্দর অবস্থায় রাখতে পারেন তাহলে আপনার মনের একাগ্রতা নিয়ে আপনাকে ভাবতে হবে না মনটা সহজভাবেই সেখানে থাকবে দেখুন আপনার যেখানে ইচ্ছে আছে সেখানে আপনার মনটাও আছে তাই না তাই নয় কি এটা বাংলায় কিভাবে বলবেন আপনার যেখানে ইচ্ছে আছে তাতে আপনার মনটাও আছে তাই না কি বলে এটাকে ইচ্ছে সুতরাং যেখানেই আপনার ইচ্ছে আছে সেখানে আপনার মনটাও থাকবে আপনি যদি কিছু চান তীব্রভাবে তাহলে আপনার মন সবসময় সেখানেই পড়ে থাকবে এখন ধরুন আপনি ট্রফিটা জিততে চান আপনি ভুল জিনিস চাইছেন আপনার গোল করার ইচ্ছে থাকা উচিত যখন আপনি মাঠে থাকবেন তখন শুধু এটাই চাওয়া উচিত তাই নয় কি এমন হলে আপনি ট্রফি জেতার ইচ্ছে রাখতে পারেন কিন্তু একবার মাঠে নামলে আপনার শুধুই গোল গোল আর গোল করার ইচ্ছে রাখতে হবে আর কিচ্ছু না একবার আপনার ইচ্ছে প্রবল হলে স্বাভাবিকভাবেই আপনার শরীর আর মন সেদিকেই যাবে তাই না যা আপনি পেতে ইচ্ছে করেন সেখানেই আপনি যেতে চান যদি আপনার ইচ্ছে মরে যায় তাহলে আপনি নিজের মনটা সেখানে রাখতেও পারবেন না তো আপনাকে শুধু আপনার ইচ্ছে শক্তি বাড়াতে হবে একটা ইচ্ছে থাকতে হবে সেটা শুধুই গোল করা তাহলে আপনার মনের একাগ্রতা নিয়ে আপনাকে ভাবতে হবে না মনটা সহজভাবেই সেখানে থাকবে কেউ কি আপনার মনটাকে আপনার ইচ্ছে থেকে সরিয়ে নিতে পারে কেউ কি আপনার মনটাকে আপনার ইচ্ছে থেকে সরিয়ে নিতে পারে আপনি যা পেতে ইচ্ছে করেন আপনার মনটা স্বাভাবিকভাবে সেখানেই যায় তাই না তো যোগ কিভাবে এ ব্যাপারে সাহায্য করতে পারে ভেবে দেখুন এটা কোন সাধারণ মাপদণ্ড যার উপর ভিত্তি করে আমাদের শরীর আর মন কাজ করে এটা একটা জটিল যন্ত্র এই গ্রহের সবচেয়ে উৎকৃষ্ট আর আধুনিক যে যন্ত্রটা আছে তা হলো মানুষের শরীর আর মন তাই না সব কিছুই যা আমরা সৃষ্টি করেছি তা এই মনটা থেকেই তো এই মনটা হল একরকমের জটিল এক যন্ত্র খুবই জটিল তো যদি আপনি কিছু ভুল করেন তাহলে এটা নিজে থেকে বিক্ষিপ্ত হয়ে পড়বে নানানভাবে কিছু সহজ উপায় আছে সহজ কিছু প্রযুক্তিও আছে যার সাহায্যে আপনি আপনার মনকে একটা নির্দিষ্ট স্বচ্ছ সুন্দর অবস্থায় রাখতে পারেন যেখানে এটা সহজেই সব দেখতে পায় যেখানে আপনি আপনার মনকে আয়নার মতো রাখতে শেখেন আপনাকে সহজভাবেই দেখায় যে সেখানে কি আছে যেটা যেমন ঠিক তেমনভাবেই যে মুহূর্তে আপনার মন অন্য কিছুর সাথে নিজেকে পরিচয়বদ্ধ করে ফেলে এখন ধরুন আপনি খেলছেন একজন ভারতীয় হকি খেলোয়াড় হিসেবে এখন আপনার মন বিভিন্ন সব ধারণা আঁকতে শুরু করবে কারণ আপনি ভারতীয় হকির পুরো ইতিহাস পড়েছেন তার গৌরব জানেন তার গভীরতা জানেন এই সব কিছু আপনার মনে ভেসে বেড়াবে এমনভাবে খেলাটা আপনি খেলতেই পারবেন না সবচেয়ে বড় কথা খেলাটা যেরকম সেভাবে আপনি দেখতেই পাবেন না সেটাকে মনটাকে আয়নার মতো রাখতে শেখাটা সামনে কি আছে আপনার খুব সহজেই আপনি দেখতে পাবেন একদম স্পষ্টভাবে আর একবার স্পষ্টভাবে দেখার ক্ষমতা জন্মালে আপনি আপনার সেরাটাই দেবেন তাই না এখন ধরুন আপনি এই মেঝেতে হাঁটছেন আপনার দৃষ্টিতে যদি রকম বাধা না থাকে আপনি স্পষ্টভাবে সবকিছুই দেখতে পাবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে যাবেন তাই না আপনার চোখে যদি স্পষ্টভাবে দেখার ক্ষমতা না থাকে তাহলে আপনি অকারণেই সমস্ত জায়গায় হোঁচট খাবেন তো আপনার যাই প্রতিভা থাকুক আপনার যাই সামর্থ্য থাকুক যদি তার পূর্ণ বিকাশ খুঁজে পেতে হয় তাহলে আপনার মনটা যেন কোনো কিছুর মধ্যে পড়ে বিকৃত না হয় তাহলেই এটা সব কিছু ঠিক যেমন আছে সেভাবেই দেখায় তো গোটা যোগ প্রক্রিয়াটাই এর ওপর কেন্দ্র করে গড়া এক আধ্যাত্মিক বিষয়ের ওপর যা খেলাধুলোর জন্য ব্যবহার করা যেতে পারে যে এটা আপনাকে সবকিছু ঠিক যেমন তেমনভাবেই দেখায় অন্য কোনোভাবে নয় আপনি যেভাবে ভাবেন সেভাবেও নয়